চর্চিত ইস্যু যেন আছে বরগড়ের জবরদখল উচ্ছেদ র দশ দিন আগর 11 তারিখ 11 জুন কে আমি লাইভ করেছিল মিউনিসিপালিটি অফিস কে আসি করে আর আপন মানে কইলে ফাইল যাইছে কলেক্টর নিকে কলেক্টর দি বাবদ রে বুঝাবুঝি করছেন বলি আপন কানা ফলোআপ নেইছেন 11 দিন আর 10 দিন 11 দিন হলো এই উপরে কানা কইবে কত দূর কথা গলা নাই সেটা তো বর্তমান সে ডিসকাশন স্তর রে আছে তো আমি ফাইল তো অলরেডি সবমিট করিছি তো যেহেতু কালি গতকাল কলেক্টর স্যার মতো ডাকি দিলে কিন্তু যেহেতু গলি কালি রেভিনিউ মিটিং লা স্যার সময় নথিলা তো আলোচনা হয়ে নাই তো স্যার সহ নিশ্চিত ভাবে কথা দশ দিন হল আলোচনা নুহে ফাইল 11 জুন দিলে সামনে দৌলে নাই যেহেতু স্যার জনা হয়েছিল স্যার সময় দেখিকি হি মতো মানে কহিলি আসা তো কালি যেহেতু রেভিনিউ মিটিং লা তো টাইম দিয়ে পার না নিশ্চিত ভাবে এটা আলোচনা হয়ে তার পদক্ষেপ নিয়ে আজ্ঞা সবুড়ে চর্চা চলছে মুনিসিপালিটি জানি শুনিকি কথাকে গড়াউছে ডেরি করছে ডিলে করছে এটি মুনিসিপালিটির কারণ গোটে স্বার্থ রয়েছে কাহার গোটে চাপ প্রেসর রয়েছে কাহার গোটে অদৃশ্য শক্তি রয়েছে উপরে দবাব রয়েছে প্রেসর রয়েছে সেদিন আপনার মানে জানি শুনি লেট করছেন বলে চর্চা হচ্ছে কারণ কবে উপরে জানি শুনি সেমতি না এবং কাহার মধ্যে যে চাপ পড়ু নাই তো যাহা আমার আইন অনুযায়ী যেমন হওয়ার কথা নিশ্চিত ভাবে আগে পড়ব তো আমি আশা করবো কেতে দিন ভিতরে স্টার্ট হইবা বলে আপনি কইপারবে যাকে হাইকোর্ট মুনিসিপালিটি কে দায়িত্ব দেইছন কি আপন মানে সেটি বিচার করি কি মামলা কে জানাবি ভাঙবে যা সমাধান করবে কারণ সেটি ডিসিশন নেলে একদম মুনিসিপালিটি হাতে রহল তো আপন ইও ছন কারণ কইবে উপরে না না সে বিষয়ে যাহা হবে তো আপন মান নিশ্চিত ভাবে আমি জনাইবো এবং কেতে দিন ভিতরে তো উইদিন সে মানে আমি 7 ডেজ ভিতরে আপনাকে জানাবো 7 ডেজ ভিতরে ঠিক আছে আমি দেখুতলে মুনিসিপালিটি ইউ হরব হই অছন ইনো সে নিজর মতামত প্রতিক্রিয়া লগে উইথিন 7 ডেজ ভিতরে সে জবরদখল উচ্ছেদ বাবদ রে বি অপডেট দেবে অ্যাকশন রিয়াকশন জানা বি অছে ফাইনালি সে বতামি কইছন ইনো সব কলেক্টর স্যার অছন নাগভূষণ আজ্ঞা আমি তাঙ্কর মতামত প্রতিক্রিয়া নামা আজ্ঞা আপন জেনতিবে চর্চিত ইস্যু যেন রয়েছে জবরদখল উচ্ছেদ র ইও স্যার কইদিলে আমি ফাইল কলেক্টর অফিসে পঠালে না আপন ই উপরে কানা অপডেট নয়া দেবে সমস্ত আমু লাইভ দেখুছেন বর্তমান দেখন্তু আপন মা জানিছন্তি যে আগরু যে যো দু দিনটু আমি সেটা ব্রিজ কলেনি তো নিহাতি ভাবে ভিত্তিভূমি বিকাশ করিয়া পাই সে রোড র চৌড়াকরণ করিবাটা গোটে নিহাতি প্রাসঙ্গিক রয়েছে এবং সে নেইকি কার্যানুষ্ঠান জেলা প্রশাসন তরফর বি গ্রহণ করা যাইতিলা হ্যাঁ এটা নিশ্চিত সত কথা কি যে আইনগত সমস্যা রহিলা এবং হাইকোর্টঙ্কর সেথিরে যো রহিলা হিয়ারিং রহিলা এবং লোকমানঙ্কর যো রহিলা অবজেকশন রহিলা তাকু সব শুনানি করিকি তার নিশ্চিত ভাবে তার গোটে পন্থা ন বাহারলা পর্যন্ত আমি একতর ভাবে কার্যানুষ্ঠান গ্রহণ করিবা আইনসম্মত নথিলা কিন্তু বর্তমান যেহেতু কোর্টকর রায় যা আসলা পরে কোর্টকর সেবা বদলে যা স্পষ্টীকরণ আসছে তবে তাকে ধরিকি মুনিসিপাল তরফর কার্যানুষ্ঠান নিয়ে যাই সারিছি এবং অন্তিম পর্যায়ে আমি অছু যে কিভাবে ভাবে সেই যে জবরদখল কু উচ্ছেদ করিবা এবং কোভাবে ভাবে সেই রোড কু অধিকা যেমন লোক ইউটিলিটি আসব নিশ্চিত ভাবে তাকে কোভাবে ভাবে করা যাই পারিব বিনা আইনগত ভাবে করা যাই পারিব তাকে আমি তর্জমা করা চালিছি এবং খুব শীঘ্র এটা পাই না বর্তমান পাবলি আপনার লাইভ দেখুছেন স্যার আপনার মুহর শুনবার চাইবে যেমনি মুনিসিপালিটি ইও স্যার কহিলেন কি 7 ডেজ ভিতরে আমি জবরদখল উচ্ছেদ হোক বা অন্য কোণী বি রেভিনিউ প্রক্রিয়া সে সমস্ত প্রক্রিয়ার গোটে বিধি ব্যবস্থা তার থাকে তেমন আমি নির্দিষ্ট ভাবে সময়সীমা দেওয়া যে 5 দিন ভিতরে 7 দিন ভিতরে যদি কলে আপনি এভিকশন করা যাতে মুনিসিপাল আক্টে তার অলগা ব্যবস্থা থাকে এবং প্রিভেনশন অফ ল্যান্ড এনক্রোচমেন্ট আক্টে তার অলগা নোটিশ দেওয়ার ব্যবস্থা থাকে তেমন এভিকশন যে নোটিশ দেওয়ার ব্যবস্থা থাকে বা অন্য জিনিস থাকে ধারা 250 মুনিসিপালিটি আক্ট অনুসারে হোক বা অন্য জিনিস বিষয়ে তার নির্দিষ্ট সময়সীমা থাকে তো সেই অনুসারে সময়সীমা ভিতরে নোটিশ দিয়ে তাকে কত দিন কত পর্যায়ে কত সময় লাগবে আমি তাকে করার মধ্যে তার ব্যবস্থা রয়েছে তার আমি তার তর্জমা করছু তেমন এক্সাক্টলি কত দিন সময় লাগিব সেটা তা অপেক্ষা অধিকা মূল্যবান হচ্ছে এই প্রশ্ন যে বর্তমান আমি তাকে নিশ্চিত ভাবে যেমনি তাকে জবরদখল ক্লিয়র করা মুক্ত করা এবং সে রাস্তা সমস্ত ইউটিলিটি আসলা ভাবে ব্যবস্থা দেখুন স্যার আপনার বি জানুবে যা সব কলেক্টর অছেন অসুবিধা আপনার বুঝিপারে বর্তমান বি সেই লাইনটা হল কি বরগড় সারা ট্রাফিক জাম সমস্যা লাগি রয়েছে আর যদি আমি যদি চর্চিত ইস্যুর কথা আমার লেখু মিশ্র ছক রমাপালি ছক রাস্তা জবরদখল উচ্ছেদ কি রাস্তা চৌড়ার আমি যদি কথা আমার যা চর্চা হচ্ছে সেনু ট্রাফিক জাম সাঙ্গে সাঙ্গে ইহাদ বি চলছে স্টিল নাও বি অসুবিধা আছে ট্রাফিক জাম তার সাঙ্গে সেনু যে 27-28 লক্ষ কোটি টাকার যে ব্রিজ নয়া নির্মাণ হল সে ব্রিজ বি প্রপর অফিসিয়াল উদ্ঘাটন আপনার করিপার না সে কাম বি অটকি রয়েছে সাঙ্গে সাঙ্গে দেখুন উদ্ঘাটন কত দিন এমনি রহবা স্যার ট্রাফিক জাম লোকে কে ফেস করবে আর সে প্রপর উদ্ঘাটন কাই
উদ্ঘাটন সেটা তো বিয়ন্ড কন্টেক্সট রহিব কথা, যেহেতু লোকঙ্ক পাইঁ করা যাইতিলা এবং লোকঙ্ক পাইঁ উৎসর্গীকৃত হয়ে যাইছি বা লোক তাকে ব্যবহার করুচন্তি, তেনু উদ্ঘাটন করিবা বা ন করিবা সেটা বর্তমান প্রশ্নবাচী আমা পাইঁ বর্তমান হওয়া কথা উচিত নুহ। আমি চেষ্টা করিবা যে কেতে শীঘ্র এই যে জবরদখল রয়েছে লোকঙ্কর সেটলমেন্ট রয়েছে সে রাস্তাটা উন্মুক্ত রহু এবং প্রশস্ত হলে সমস্ত সুবিধা হব, সেটা কেতে শীঘ্র তাকে কার্যক্রম তা কার্যান্বয়ন তার করিপারিবা সেটাকে হি আমি ফোকসকে নেওয়া দরকার এবং সেটিকে জিনিস আমি করিবা। আমি তো স্যার এই জায়গায় আপনার বুঝবার চাইবে সমস্তে দেখুন কোণী নির্দিষ্ট পার্টি রাজনৈতিক পার্টি এসে হস্তক্ষেপ করে কোণী প্রভাব কি দবাব পকাউনা তো আপনার উপরে কি ডিলে করা জাশুনি না না দেখুন বিকাশ বিকাশ প্রক্রিয়া গোটে নিরন্তর ভাবে বরগড় প্রশাসনিক প্রশাসনিক প্রক্রিয়ার এইভাবে প্রশ্নর কোণী মূল্য নাই, প্রশাসনিক প্রক্রিয়া যা থাকে সে প্রক্রিয়া ভিতরে হি কাম হচ্ছে এতে কোণী প্রকার সে প্রেসর কথা। তো আমি ফাইনালি কইপারিবা কি সাত দিন ভিতরে আপনার কোনো না কোনসি না কোনসি গোটে ফাইনাল একশন রিয়াকশন যা বি আপনার জনাইবে। বহুত বহুত ধন্যবাদ স্যার আপনার অধিকার সূচনা দেওয়া পাইঁ।